তালেবান কাবুল দখল নেওয়ার পর থেকে দেশের নাগরিকদের ফিরিয়ে আনার কাজ শুরু করেছে আমেরিকা। বায়ুসেনার বিমানে তাদের ফিরিয়ে আনা হচ্ছে। কাবুল বিমানবন্দরে দখল নিয়েছে আমেরিকার সেনাবাহিনী, কিন্তু এখনও অনেক আমেরিকান আটকে রয়েছেন আফগানিস্তানে। এই পরিস্থিতিতে তালেবানি দখলের মধ্য থেকে তাদের বের করে আনা আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠিন উদ্ধার কাজ বলে জানালেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে বাইডেন বলেন, ইতিহাসের সবচেয়ে কঠিন উদ্ধার কাজ এটি। তিনি নিজেও জানেন না শেষ পর্যন্ত কি হবে, তবে প্রতিটি আমেরিকানকে ফিরিয়ে আনা তার প্রশাসনের কর্তব্য। সেই সঙ্গে যেসব আফগান আমেরিকায় আসতে চান তাদের নিয়ে আসারও চেষ্টা চলছে। Secretary Blinken and I am going to be working with our allies to see to it that we can bring international pressure. 2001 সাল থেকে আফগানিস্তানে রয়েছে আমেরিকার সেনা। 20 বছর পরে সেখানে ঠিক কত নাগরিক রয়েছেন সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই প্রশাসনের। বাইডেন বলেন, এখনও পর্যন্ত 13,000 মানুষকে ফিরিয়ে আনা হয়েছে, কিন্তু সেখানে ঠিক কতজন আটকে রয়েছেন সেই বিষয়ে স্পষ্ট ধারণা নেই। It will depend on whether they get help based on whether or not how and well they treat women and girls, how they treat their citizens. আফগানিস্তানের এই পরিস্থিতির জন্য সমালোচনার মুখে পড়েছে ওয়াশিংটন। কেউ এই ঘটনায় পরোক্ষে তাদের হাত দেখছে, আবার কেউ তালেবানি আগ্রাসন প্রতিরোধে আমেরিকার সেনাবাহিনীর ব্যর্থতা তুলে ধরছে। সাদিক হাসান ইমন, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।